দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। আবাহনী মোহামেডান ম্যাচের উত্তাপ কমে গেছে, আগের সেই আমেজ এখন আর পাওয়া যায় না। এসব কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য আজকের ম্যাচটাই যথেষ্ট ছিল। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দুই দল লড়াই করেছে সমানে সমানে, যে কেউই জিততে পারত একেবারে শেষ ওভার অবধি। এবার অবশ্য অনেক বড় লোক, ঈদের ছুটি শেষ, আবারও মাঠে ফিরেছে দেশের ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা অবশ্য এর মধ্যে রওনা দিয়েছেন ইংল্যান্ডের উদ্দেশ্যে, ফলে সাকিব তামিমদের ছাড়াই মাঠে গড়িয়েছে সুপার লিগের ম্যাচ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান, লড়াইটাও হয়েছে জম্পেশ। ম্যাচের নিয়ন্ত্রণ বদলেছে বারবার, শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেডই। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দলটার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আগে ব্যাট করতে নেমে আবাহনী স্কোরবোর্ডে জমা করেছিল 258 রান, জবাবে মোহামেডানের ইনিংস থেমেছে 250 রানে। মাত্র 8 রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে। আর এই ম্যাচের উত্তাপে সুর ভেসে আসছিল আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের কণ্ঠেও। সারা জীবনই মানে যতবার আমি আবাহনীতেও খেলেছি, মরনে খেলেছি, আবাহনী কোচ আছে অনেকদিন ধরে, তো আবুরি মোড়ের ম্যাচ মানে তো এরকম টাফ হয়, প্রেশার হয়, খুবই স্বাভাবিক, একটা প্রেস্টিজিয়াস ইস্যু থাকে। মানে এটা অনেক বছর যখন ছোটোবেলা থেকেই দেখতেছি আসলে, তো আজকেও সেরকম একটা ম্যাচ হয়েছে, ভালো একটা ম্যাচ হয়েছে। আমি বলি যে মোহামেডান রিয়েলি প্লেড ওয়েল, খুব ভালো পুল ডাউন করছে আমাদেরকে, শেষের দিকে আমাদেরকে রান করতে দেয়নি, খুব ভালো বল করছে মুশফিক এবং খালেদ আমি মনে করি। আর ওদের মানে মাঝখানে 3 উইকেট যাওয়ার পর যেভাবে অঙ্কন রিয়াদ ব্যাটিং করেছে এবং শেষের দিকে আরিফুল যেভাবে ব্যাট করছিল, মানে জিতা ম্যাচটাই আমার মনে হয় মনে হয়েছে আজকে। আর মানে আমার মনে হয় যে মোসাদ্দেক কথা আউটস্ট্যান্ডিং, ওই সময় ভালো বল করছে, সাকিবের দুটো ওভার শেষের দিকে ভালো হয়েছে। তো টাফ থাকে, প্লেয়ারদের জন্য প্রেশার থাকে, সবার জন্য আমাদের প্রেশার থাকে, তো বাট এটা আনন্দ আছে। হয়তো আমরা আজকে হারতেও পারতাম, হয়তো বা আমরা লাক ফেভারটা আমাদের করছে, হয়তো বা আমাদের ফরে ওদের হয়তো বা করে নি, সেই জন্য আমরা জিতছি। বাট মোহামেডান আপনি আমি যতদিন ধরে দেখি ততদিন প্রেশার থাকে সব ম্যাচে। ওভারঅল দিনের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফতুল্লা ও বিকেএসপিতে। ফতুল্লায় টেবিল টপ শেখ জামালের মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স, সেই ম্যাচে গাজী গ্রুপ জিতেছে 7 উইকেটে। ওদিকে সাভারের বিকেএসপিতে হয়েছে একপেশি লড়াই, প্রাইম ব্যাকের সামনে পাত্তাই পায়নি লেজেন্ডস অফ রূপগঞ্জ। আগে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক করেছিল 330 রানের বিশাল সংগ্রহ। দলটার দুই ওপেনার জাকির হাসান ও শাহাদাত হোসেন দীপু দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জবাবে ব্যাট করতে নামা লেজেন্ডস অফ রূপগঞ্জ কখনোই ম্যাচে টিকে থাকতে পারেনি, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মাশরাফি বিন মর্তুজার দল। শেষ পর্যন্ত মাত্র 157 রানে অল আউট হয়েছে তারা। রাহুল রায়, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.